Sudev Hare Krishna Jai Radha Shyam Hello Hello Jai Nitai نايوني بوهي
বৈষ্ণব দার্শনিক বৈষ্ণব কবি আমার শ্রী গৌরাঙ্গের ভাবের মূরতি প্রেমের মূরতি রসের মূরতি দর্শন করিয়া তিনি ভাবাবেশে বললেন মান বিরহ জরে বহু ভেল ভোর ওরাঙ্গা নয়নে বহে তপ তহিল শ্রীমান মহাপ্রভু তিনি লীলা চলে রায় রামানন্দ স্বরূপ দামোদর শিকি মাইতি এবং তার বিভিন্ন তার পারিষদগণ অন্তরঙ্গ ভক্তের সঙ্গে তিনি গম্ভীরার মধ্যে লীলারস আস্বাদন করছেন আপনারা যারা লীলা চলে পুরীধামে গিয়েছেন দেখে এসেছেন গম্ভীরা এই স্থানটি হল কাশী মিশ্র মহাশয়ের ঘরে অবস্থিত কাশী মিশ্রের ঘরে মহাপ্রভুর থাকার বা বিশ্রাম করবার জায়গা হয়েছিল কারণ যখন মহাপ্রভু লীলা চলে গেলেন নদিয়া নবদ্বীপ ছেড়ে শান্তিপুর অদ্বৈতাচার্যের ঘরের থেকে তিনি যখন সন্ন্যাস নিয়ে তিনি যখন লীলা চলে উপনীত হলেন তখন মহাপ্রভুর থাকার জন্য একটা নিরিবিলি শান্ত একেবারে নিরিবিলি একটি জায়গা প্রয়োজন আরে খোকা একটুখানি আমার এটা বাড়াও তো মনিটারটা
তো তার একটু শান্ত নিরিবিলি স্থান প্রয়োজন হলো। সবাই সার্বভৌম ভট্টাচার্য এবং রাজা প্রতাপরুদ্র তারা উভয়ে সাব্যস্ত করলেন যে কাশীমিশ্রের ঘরে প্রভুকে রাখলে সবচাইতে ভালো হবে। আর কাশীমিশ্র মহাশয় তিনিও বললেন, হ্যাঁ আমার ঘরে একটা খুব ভালো জায়গা আছে যেখানে কেউ ঢুকতে পারে না, মানে আমার সমগ্র গচ্ছিত ধন রত্ন টাকা পয়সা ধন সম্পদ যে জায়গাটাই গচ্ছিত থাকে গোপন জায়গা, ঠিক সেই জায়গায় আমি প্রভুকে রাখব। কেন? আমার জাগতিক ধন সম্পদ যত রয়েছে গচ্ছিত ধন যেখানে রয়েছে সেই সেই জায়গা থেকে আমি এই জাগতিক সাংসারিক বহির্জগতের ধন সম্পদ এগুলো সব বার করে দেব, দিয়ে আমার অপ্রাকৃত সম্পদ জগতের সম্পদ ত্রিজগতের যিনি সর্বশ্রেষ্ঠ সম্পদ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি সেই জায়গাটা আমার মহাপ্রভু আমার গৌর ভগবানকে আমি রেখে দেব। খুব সুন্দর একটি স্থান, একেবারে নিরিবিলি আপনারা যারা গিয়েছেন দেখেছেন, ছোট্ট একটি জায়গা, মাথা নিচু করে সেখানে প্রবেশ করতে হয়, যার নাম গম্ভীরা। হ্যাঁ, সেখানে মহাপ্রভু লীলারস আস্বাদন করছেন। তো প্রথমেই মহাজন বললেন, মান বিরহ জ্বরে বহু ভেল ভোর, বিরহ জ্বর আপনারা তো অনেক জ্বরের নাম শুনেছেন, টাইফয়েড জ্বর, ম্যালেরিয়া জ্বর, ডেঙ্গি জ্বর, কালা জ্বর, ইনফ্লুয়েঞ্জা জ্বর, অনেক জ্বরের নাম শুনেছেন, মান বিরহ জ্বরের নাম শুনেছেন? বিরহ জ্বর, বিরহ শব্দের যদি আমরা ব্যাকরণগত সন্ধি বিচ্ছেদ করি, বিরহ মহাজন বললেন বিশেষভাবে রহ লীলা, বিশেষভাবে যারা ভগবানের লীলা গুণ কীর্তন গুণগান গুণগাথা যারা স্মরণ মনন করে থাকেন, যারা সর্বক্ষণ ভজনের মধ্যে রেখে দেন তাদেরই হয়, তাকেই বলা হয় বিরহ। যারা ভগবানকে মনে রাখে তাদের ভগবানের জন্য বিরহ হয়, আর যারা ভগবানকে ভুলে যায় তাদের ভগবানের জন্য বিরহ হয় না, আর এক ফোঁটা নয়নের বাড়িও ঝরে না। বিরহ কোন বিরহ? মান বিরহ জ্বরে বহু ভেল ভোর। তিনি গম্ভীরার মধ্যে রায় রামানন্দ স্বরূপ দামোদর তাদের সঙ্গে দিবানিশি তিনি সারা রাত বসে বসে রসাস্বাদন করে, আর দিনের বেলা ভক্তগণ নিয়ে বহিরঙ্গে নাম সংকীর্তন জগন্নাথ দর্শন এতেই তার সময় কেটে যায়। সারা রাত তিনি কাঁদে, কখনো রাধা ভাবে কখনো বা কৃষ্ণের ভাবে। যখন রাধা ভাবে তিনি বিভাবিত হয় তখন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, আর যখন তিনি কৃষ্ণের ভাবে বিভাবিত হয় তখন তিনি রাধা রাধা বলে কাঁদেন। আজ তিনি তিনি বিভাবিত হয়েছেন কিসের কোন ভাবে না, তিনি আজ বিভাবিত হয়েছেন রাধা ভাবে। রাধারানী যে যেমন কৃষ্ণ বিরহে গোবিন্দ তাকে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি সাধনা করলেন, আপনারা শুনেছেন বিভিন্ন লীলা, খণ্ডিতা দুর্জয় মান, তারপরে হলো কলহন্তরিতা মান, তিনি যেমন গোবিন্দকে তাড়িয়ে দিয়েছিল, তাড়িয়ে দেওয়ার পরে তারপরে কেঁদেছিলেন, ঠিক সেইভাবে আজ গৌর ভগবান কাঁদছেন। হ্যাঁ, রায় রামানন্দ
কণ্ঠ জড়িয়ে ধরে সারা রাত কাঁদে গো সারা রাত ঘুম নাই তিনি কাঁদিয়া রজনী প্রহায় Johnny
কাদিয়া রজনী প্রহায়। শ্রীমান মহাপ্রভু, আপনারা জানেন আমার সাধুগুরু বৈষ্ণবগণ এবং আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, আপনারা যারা বিশেষ করে আমার গৌরাঙ্গের লীলার যত গ্রহন্তর আছে সেগুলো যদি একটু আপনারা নয়ন বুলিয়ে থাকেন, আপনারা দেখতে পাবেন তিনি যেদিন থেকে শচী মায়ের কোল আলো করে উদয় হয়েছিলেন গৌরাঙ্গ চাঁদের, এবং তিনি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে প্রকট লীলায় ছিলেন ততদিন শ্রীমান মহাপ্রভুর নয়নের জল এক বিন্দু কোনোদিন শুকায়নি। তিনি শুধু কেঁদেছে আর কেঁদেছে, আর কিছু না। নাম করেছেন, নাম বিলিয়েছেন, আর কেঁদেছেন। কেন জানো মা? আদি আমরা যতই তত্ত্ব 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 গল্প গুজব যাই করি না কেন, এই কীর্তনের আদি বস্তু হলো প্রেম। হ্যাঁ, ভগবান, এত ভগবানকে বোঝাতে হবে না, আপনাদেরকে বোঝাতেও হবে না, কারণ ভগবানের লীলারর যদি আমরা তুলে ধরতে পারি, আর কিছু প্রয়োজন হয় বলে আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি, কারণ ভগবানের লীলা শ্রীমৎ মহাপুরাণ ভাগবতে যেটা বর্ণনা আছে এবং আমার গৌরাঙ্গ লীলার যেসব গ্রহন্ত বলি আছে, শ্রীলোক চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিত, চৈতন্য মঙ্গল, অমীয় নিমায় চরিত, এই যে গ্রন্থাবলী রয়েছে এগুলোতে যেভাবে আমাদের বর্ণনা রয়েছে সেটা যদি আমরা বলতে পারি, যদি গুরু কৃপা বলে, মহাজনী পদাবলী আর রেফারেন্স বা উপমা, সেটা ভাগবতী উপমা হবে, কারণ কারোর ব্যক্তিগত কোনো নিজস্ব কোনো মত প্রকাশ করা বা নিজস্ব কোনো কিছু গল্প যুক্তি তর্ক করা, এই যুক্তি তর্কটা কীর্তন নয়, কীর্তন নয়, কীর্তন নয়, কারণ আপনাদের এখানে কোনো একজন কীর্তনী আনিয়াকে বলেছে, আমি এসেই শুনলাম, আবার রামকৃষ্ণ রায়, উনি আমার ভাই হয়, মানে আমার গুরু ভাই, তো ও আমাকে বলল, আসলেও বলল, শুনলাম যে এ দেশে কীর্তন হয় না বা এদেশে কীর্তনিয়া নেই, কিন্তু আমি বলবো এখন বর্তমান কোনো দেশে কীর্তন হয় না, কোনো দেশে নয়, যদি হয় তাহলে ফগবাসতে গা উজাড় হয়ে যাবে, কম্বলের লম মানে বাঁচতে বাঁচতে কম্বলই ফুরিয়ে যাবে, ও সব দরকার না, কোনো প্রয়োজন নেই কোথায় কীর্তন হচ্ছে কি না হচ্ছে না, কারণ যার জায়গায় সে দাঁড়িয়ে থাকো ভাই, থাকলে তোমার সাধনা তুমি করো, তবে হ্যাঁ ভগবানের লীলা ব্যতিরে কেউ যদি অন্য কিছু কোনো উদাহরণ দিয়ে বা উপমা দিয়ে, আপনাদের মতো হাজার হাজার পরম বৈষ্ণবগণ এসেছেন, বসেছেন, আপনারা পাতা পেতে বসেছেন আশা করে নিয়ে, এত বুক ভরা আশা নিয়ে হরি কথা শুনবেন, কৃষ্ণ কথা শুনবেন, গৌর কথা শুনবেন, বুক ভরা আশা নিয়ে বসে আছেন, আপনারা ভগবানের লীলা শুনবেন, সেটাই শুনলে যথেষ্ট, বেশি বোঝার প্রয়োজন নাই, ভগবানের লীলা বোঝা বড় দায় গো, কারণ হে বোঝা যায় না, ভগবান যদি বুঝিয়ে দেন তাহলে আমরা বুঝতে পারব, দৈবী হস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামে বজে প্রপদন্তে মায়ামে তাং তরন্তিতে, আমার দৈবী গুণ মায়া, একে অতিক্রম করা বড় দুরহ ব্যাপার, যারা আমার শ্রীপাদ পদ্ম আশ্রয় করে বসে আছেন এবং আমি যদি তাদের
আমাকে বুঝবার জন্য সহযোগিতা করি তবেই তারা আমাকে বুঝতে পারবে। আদি আদেও শ্রদ্ধা আদেও প্রেম দুটি নয়নের জল দেয়া। হ্যারে মা বেশি বুঝলে তো হবে না, অন্ধ বিশ্বাসের দ্বারাই প্রেমের দ্বারাই ভক্তির দ্বারাই তার চরণে আত্ম নিবেদন করতে হবে তবেই ভজন হবে। তাই আজ আমার গৌরহরি শুধু কেঁদেছেন আর কেঁদেছেন, ওরাঙা নয়নে বহে তপ তো হিল আরে মোর আরে আমার গৌরাঙ্গ চাই আরে মোর আরে মোর আরে মোর আরে মোর আরে যে জীবের মন পাখি ধরবে সে যে ফাঁদ পেতে বসে আছে জীবের মন পাখি ধরবে বলে সে যে ফাঁদ পেতে বসে আছে আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চাই আরে মোর আরে মোর আরে মোর রাধে রাধে আরে মোর। বৈষ্ণব পদাবলী মহাজন এমন ভাবে তারা লিখেছেন, এই পদাবলীর মধ্যেই রয়েছে আত্মতত্ত্ব। আপনাকে
প্রথমে বলল আরে মোর আরে মোর মোর শব্দের অর্থ মাইরা আমার তাই তো আরে মোরো একবার বলল না দুবার বলল কেন বলল একবার বলে তার সুখ হচ্ছে না আরে আমার গোরা আমার গৌর আমার গৌর আমার গৌর আমার এই যে গৌর আমার এই কথাটা আমরা সবাই কি বলতে পারবো গৌর আমার না বলার অধিকার নাই অধিকারের প্রয়োজন রয়েছে আচ্ছা আচ্ছা নিশ্চয় আচ্ছা এখানে একটা ছোট কয়েকটা কথা রয়েছে এই ছেলেটা দেখছেন এই একটা ভগবানের চরণে মানত করেছিল দৈহিক একটা অসুস্থতা ছিল ওনার বাড়িতে ঝাড়খণ্ডে তো সেই রোগ থেকে মুক্তি পেয়েছে ভগবান মুক্তি দিয়েছে ওকে তাই যে ভগবানের চরণে যা দেবে বলেছিলেন মনে হয় রূপর রূপর থালা রূপর গ্লাস আর রূপর ধূপদানি রূপর বাটি এটা ভগবানের সেবার জন্যে এই ভক্ত দান বলবো না কারণ ভগবানকে আমরা কিছু দান করতে পারি না দান কি করব যার জিনিস তাকে দান করা যায় নাকি দেবে বলেছিল তার কায়িক পরিশ্রমের অর্থ দিয়ে কিছু গোবিন্দ সেবায় উনি দিলেন তো আমরা ভগবানের চরণে আবারও প্রার্থনা জানাবো এইভাবে কোনো ভক্ত বিপদে পড়লে তোমার চরণে আরজি জানালে তুমি জানো তাকে এইভাবে চরণে রেখো প্রভু তাই গৌর হরি বল হরি বল হরি হরি তো কথা শুনে এখনো ভগবান কথা শোনেন জানো অন্তর্যামীকে যদি কেউ অন্তর দিয়ে ডাকে কথা শোনে গো এখনো শোনে সবই আছে সব কিছু নষ্ট হয়ে যায়নি এখনো সব আছে তাই আরে মোর সবাই বলতে পারি না যারা ভগবানকে নিজের করে নিয়েছে আপন করে নিয়েছে গৌরকে একেবারে নিজের পুত্র যেমন পুত্রকে ভালোবাসি ও মায়েরা আমার ছেলেকে যেমন আমি একেবারে নিজের হৃদয়ের কলিজা চাইতেও ভালোবাসি যদি কেউ ভগবানকে এইভাবে নিজের করে নিতে পারেন তাহলে তিনি একমাত্র বলতে পারবেন আরে মোরো তাছাড়া বলার অধিকার নাই আরে মোরো আরে মোরো গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের লোচন মন লোচন ফাঁদ অখিল জীব এই জগতের কোন ব্যক্তি যদি গৌর গোবিন্দের স্বরূপ দর্শন করেন তাহলে তিনি যেমন পাখি ফাঁদে পড়ে গেলে আর নড়তে পারে না তেমনি আমার গৌর গোবিন্দের সেই অপ্রাকৃত রূপের ফাঁদে যদি কেউ পড়েন তাহলে তার অবস্থাও তেমনি হবে ভগবান তাকে কৃপা করবেন ধরে রাখবেন শুধু তাই নয় এমনকি যদি ভগবানের ভক্তির কেউ সঙ্গ করেন যদি কেউ একজন পরম বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হবে আপনি পরিণামে একজন মহাবৈষ্ণবেই পরিণত হতে পারেন কারণ আপনি যত বড়ই নাস্তিক হন আমরা বলি নাস্তিক যদি একবার কোনো ব্যক্তি যদি ভগবত সঙ্গ করতে পারেন বৈষ্ণবের সঙ্গ তাহলে আপনার অবশ্যই ভগবত কৃপা লাভ হবে মহাজন বললেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়
তবে তো সেই জীব সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন সাধন ভক্তি হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন অনর্থ নিবৃত্তি হইলে নিষ্ঠা ভক্তি হয় নিষ্ঠা হইতে শ্রবণত্বে রুচি উপজয় রুচি হইতে তবে হয় আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্তে জন্মায় রতির অঙ্কুর সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম সেই প্রেমা প্রয়োজনে সর্বানন্দ দা সর্বানন্দ হরি ওম হরি জয়নিতাই কোন ভাগ্যে কোন জীব আমার মতো সাধারণ মানুষ যদি একজন বৈষ্ণবের সঙ্গ করেন সাধুর সঙ্গ করেন তো সাধুর কাছে গেলে আপনাকে রাজনীতির কথা শোনাবে না যেমন আপনারা আমাদের কাছে কীর্তন শুনতে এসেছেন এখন কীর্তন বাদ দিয়ে যদি অন্য কিছু শেখায় শোনায় আপনাদের তাহলে আপনাদেরও ব্যর্থ হয়ে গেল এত বড় প্যান্ডেল করা দূর দূরান্ত থেকে মূল্যবান সময় নষ্ট করে আপনারা এসেছেন আমি যদি এখন রাজনীতির কথা শোনাই আমি যদি অন্য মাইক জগতের জাগতিক জগতের কথা শোনাই তাহলে আপনাদেরও কোনো লাভ হলো না আর আমিও যা করতে এলাম সেটাই করলাম না আমিও কিছু অন্যায় কাজ করে গেলাম তো সাধুর সান্নিধ্যে গেলে সাধু হরি কথা বা কৃষ্ণ কথা শোনায় কৃষ্ণ কথা শুনলে কি হয় কৃষ্ণ কথা শুনলে না হরি নামের প্রতি রুচি হয় আর সাধুর সঙ্গ করলে মানুষের লাভটা কি মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেব গোস্বামীর শ্রী চরণে শ্রীপাদ পদ্মে তিনি জানতে চেয়েছিলেন প্রভু সাধু সঙ্গ করে কোনো অসাধু ব্যক্তি সাধু হয়েছে এইরকম কোনো দৃষ্টান্ত বা নিদর্শন পেলে আমার পক্ষে একটু বুঝতে সুবিধা হতো যে সাধু সঙ্গ করে কোনো অসাধু ব্যক্তি সাধু হয়েছে তো শ্রীপাদ সুখদেব গোস্বামী মহাশয় তিনি একটি দৃষ্টান্ত টানলেন যে দেখো পরীক্ষিত জঙ্গলে একদল ডাকাত একদল ডাকাত তারা প্রতিটা রাত্রিবেলা ডাকাতি করে ডাকাতি করে জঙ্গলে পাহাড়ের গুহায় এসে ধন সম্পদ ধনরত্ন ভাগাভাগি করে তারা ঘরে ফিরে যায় আবার রাত্রি হলে তারা এক জায়গায় হয়ে আবার ডাকাতি করার প্রস্তুতি নেয় কিন্তু একদিন অঘটন ঘটল যে ডাকাতের দলে একটি বিশেষ ভূমিকা পালন করে হঠাৎ করে সেই দিন সেই ব্যক্তি আসতে পারেননি সেই রাত্রিবেলায় ডাকাতের সর্দার বললেন যে দেখো আজকে আর আমাদের ডাকাতি করা হবে না আমাদের মানে ডাকাতের দলে এক নম্বর দু নম্বর চার নম্বর পাঁচ নম্বর এরকম নাকি নাম থাকে কারোর নাম ধরে ডাকা হয় না যে আমাদের দলে যিনি দু নম্বরে থাকে সে আসতে পারবে না কিন্তু সেদিন একটা বড় ইনফরমেশন আছে বিরাট বড় ডাকাতের সর্দার বললেন আজকে আর যাওয়া হচ্ছে না ডাকাতের দলের লোকজন বলল সর্দার আজকে না গেলে আমাদের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে একটা বিরাট সন্ধান রয়েছে বলল দেখো যতই থাকুক না কেন আমরা বিপদের ঝুঁকি নিতে পারি না বলল লোক একজন আছে একজন মানুষ আছে কোথায় বলল ও এ নদীর ধারে বৃক্ষতলায় ছোট্ট একটা পাতার ঘর বেঁধে পাতার কুঠির বেঁধে একজন ব্যক্তি থাকে কি যেন এই একটা ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে কি বিড় 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 করে কি বলে আমরা জানি না এই আছে হারা একেবারে কাঁচা হলুদের মতো রং হ্যাঁ এই বড় বড় গায়ে আবার কি দেখেছি কেটে কেটে থাকে সাদা সাদা তো যেই হোক না কেন লোক একজন আছে সর্দার বললো দৌড় বোকা
ও তো একদম সাধু ও কখনো কোন ডাকাতি করতে পারে ডাকাতে দলের লোক বললেন সর্দার পারে কি না পারে সেটা আমাদের দায়িত্ব তুমি ভেবো না এবার সাধু ভজনের মধ্যে মগ্ন হয়ে রয়েছেন তিনি তার কীর্তন ভজনের মধ্যে তিনি একেবারে নিমগ্ন হয়ে ডুবে রয়েছেন দুটি নয়নের জলে ভাসছেন ভগবানের নামে তিনি ডুবে গেছেন একেবারে তার মনের আক্ষেপ তার মনের দুঃখ আমি সমগ্র সব কিছু ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়েছি আমি সব ছেড়ে দিয়েছি আমি দেশ ছেড়েছি প্রভু তোমার রাতুল চরণ পাবো বলে তোমার সেই অপ্রাকৃত রূপ দেখব বলে কবে কবে আর আর কত কাল কত দিন কত সময় পরে প্রভু তোমার কৃপা হবে তিনি নয়নের জলে ভাসতে লাগলেন ছোট্ট একটা কুঠিরের মধ্যে হাতে জপের মালা নয়নে প্রেমধারা দাদাও সঙ্গে হরি মন্দির রচনা করা মনের দুঃখ কত গিরিধারি সংসারের মায়া জাল কেটে এসেছি তোমার চরণে প্রভু আর আর কত কাল জল ফেলে ফেলে নয়নের জল যে আর পড়ে না শুকিয়ে গেল প্রভু তোমার চরণে প্রভু এই তো এই তো
সকলিয়া মারি মরমের আশা বিফল হবে কি তবে দেহ আর মন পূজার কুসুম সম করি নিবেদন আমরা নিবেদন বলি আত্মনিবেদন আমরা গাছের ফুল তুলে ভগবানকে সাজাই আমরা গাছের ফুল তুলে ভগবানের চরণে নিবেদন করি কিন্তু এটা সঠিক নিবেদন নয় বলে কেন না দেহ আর মন এই ফুলের মতো ভগবানের চরণে নিবেদন করে দিতে হবে শ্রীকৃষ্ণাই গোবিন্দাই নম বলে অলক্ষে থাকিয়া বাজা বাঁশরি বাঁশরির সুরে সমুদ্রে অবগাহন করছে ডুবে স্নান করছে নয়নের জল বদনে কৃষ্ণ নাম জয় নিতাই সমবেত ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা কৃষ্ণ নাম হরি নাম এমন একটা মধুর বস্তু
বদনে নাম আর নয়নে জল এটাই হলো অলংকার নামের অলংকার হলো প্রেম যে নামে প্রেম নাই যে লীলায় প্রেম নাই সেটা ভগবানের লীলা হয় না নাটক হতে পারে যাত্রা হতে পারে তিনি পরম একবার বৈষ্ণব ভজনে ডুবে গেছে হঠাৎ করে তাকিয়ে দেখল তার চারিপাশে বড় বড় জমদু উৎসব দাঁড়িয়ে আছে ঘিরে ডাকাতের দল চিন্তা করলেন আমি কি বেঁচে আছি না মরে গেলাম আমাকে কি জমদূতরা নিতে এসেছে নিজের গায়ে একটু চিমটি কেটে দেখছে কই না তো আমি মরিনি তো তোমরা কারা ভাই বললাম আমরা ডাকাত ভুল জায়গায় এসেছো আমি একজন ফকির ভিখারি ব্যক্তি কোন রকমে মাধুকুরি করে আমার ঠাকুরকে সেবা দিই আর তোমরা এখানে কেন এসেছো বলল না আমি আমরা তোমার কাছে টাকা পয়সা আর সোনা দানা নিতে আসিনি এসেছি তোমাকে নিতে আমাকে বলল হ্যাঁ আমাকে কি করতে হবে বলল আমাদের সঙ্গে ডাকাতি করতে যেতে হবে বললে সে কি ভাই তুমি দেখছো তো আমি একজন সাধারণ প্রভুর নাম কীর্তন নিয়ে থাকি আমি কি করে ডাকাতি করতে যাব বলল সব শুনতে চাই না হয় আমাদের সঙ্গে যেতে হবে নইলে উপরে চলে যেতে হবে ডাকাতেরা বলছে উপরে যেতে হবে দুটো রাস্তা তোমার সাধু চিন্তা করলেন সারা জীবন সংসার ছেড়ে দিয়ে এসেছি ভগবানের ভজন করব আর অন্তিমকালে তার চরণ নিয়ে আমি ভবপারে চলে যাব এখন যদি মাঝপথে এই ডাকাতের হাতে আমাকে মরতে হয় তাহলে আমাকে অধোগতি হতে হবে তিনি গুরু শরণ নিলেন ভগবানের শরণ নিলেন প্রভু তুমি বলে দাও আমি এখন কি করব যেন আকাশবাণী হয়ে আজ্ঞা এলো তুমি ওই ডাকাতের সঙ্গে যাও ডাকাতি করো কিন্তু ডাকাতি করতে করতে ওই ডাকাতের দলকে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি যেমন সাধু ওদেরকে সাধুর করবার চেষ্টা করো সাধু বলল ভাই যাব ঠিক আছে একদিন বিপদে পড়েছ চলো সেদিন রাত্রে ডাকাতে করলো খুব একেবারে নির্বিঘ্নে ডাকাতি হলো সাধু চলে আসছে সকালবেলা উনি চলে আসছেন এমন সময় সর্দারের ডাকাতের দলের লোক বলল সর্দার এই লোকটাকে ছাড়া যাবে না এ লোকটা খুব লক্ষ্মী এই এই লোকটা আসাতে আজ খুব ভালো ডাকাতি হয়েছে একটা কুকুর পর্যন্ত ডাকেনি ছাড়া যাবে না চলে যাচ্ছে সাধু এই শোনো কি হলো আবার এদিকে এসো আজ থেকে তুমি আমাদের দলভুক্ত হয়ে গেলে সে কি কথা বলে হ্যাঁ সাধু চিন্তা করল আমার এখানে কিছুটা যুক্তিবদ্ধ করতে হবে সাধু বলল হ্যাঁ আমি আমি তোমাদের সঙ্গে থেকে যাব কিন্তু দুটি সত্য রয়েছে সত্যটা কি প্রথম সত্য হলো আমি ডাকাতি করব কিন্তু তোমাদের ওই সোনা Oh.